আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এই পর্যায়ে আলোচনা করব নিয়ারলি লাকি নাম্বার এই প্রবলেমটা নিয়ে। তো চলুন প্রবলেম স্টেটমেন্টটা পড়া যাক। পিটিয়া লাভস লাকি নাম্বার, পিটিয়া লাকি নাম্বার পছন্দ করে। উই অল নো দ্যাট লাকি নাম্বারস আর দ্য পজিটিভ ইন্টিজার। আমরা সবাই জানি যে লাকি নাম্বার পজিটিভ ইন্টিজার হবে, হুজ ডেসিমাল রিপ্রেজেন্টেশন কন্টেন্স অনলি দি লাকি ডিজিট। তাদের ডেসিমেল রিপ্রেজেন্টেশন ডিজিটগুলো হবে হচ্ছে 4 এবং 7, এগুলো হচ্ছে লাকি ডিজিট। ফর এক্সাম্পল নাম্বার 47, যেহেতু 47 এর মধ্যে হচ্ছে 4 এবং 7 মিলেই 47, তাহলে এটা লাকি নাম্বার। তারপর 7, 4, 4 এই দুটো সংখ্যা মিলে যদি কোনো সংখ্যা গঠিত হয় সেটা লাকি নাম্বার হবে। কিন্তু এর মধ্যে কিন্তু 4 আর 7 নাই, এর মধ্যে 7 থাকলেও 4 নাই, এর মধ্যে 7, 4 আছে কিন্তু অন্য সংখ্যাও ঢুকে গেছে, তাহলে এটা লাকি নাম্বার হবে না। শুধু 4 আর 7 দিয়ে গঠিত সংখ্যা হচ্ছে লাকি নাম্বার হবে। আনফর্চুনেটলি নট অল নাম্বারস আর লাকি, সব নাম্বার লাকি নয়। পিটিয়া কলস এ নাম্বার নিয়ারলি লাকি, পিটিয়া একটা নাম্বারকে নিয়ারলি লাকি বলবে যদি ইফ দি নাম্বার অফ লাকি ডিজিট, লাকি ডিজিট যদি ইন ইট ইজ এ লাকি নাম্বার। মানে লাকি ডিজিট কয়টা আছে, ধরেন এখানে হচ্ছে লাকি ডিজিট হলো 7টা, 3 আর 3 7টা, 7টা কিন্তু লাকি ডিজিট। ইফ দ্য নাম্বার অফ লাকি ডিজিট, লাকি ডিজিটের সংখ্যা ইন ইটস লাকি নাম্বার, লাকি নাম্বারের সমান হয়, তাহলে লাকি ডিজিটের সংখ্যা যদি লাকি ডিজিটের নাম্বারের সমান হয় সেটা হচ্ছে নিয়ারলি লাকি বলবে। অর্থাৎ একটা যদি নাম্বার দেওয়া থাকে এরকম 4, 7, 7, 4, এখানে ডিজিট কয়টা, 1, 2, 3, 4, 4টা ডিজিট, সেটা কিন্তু হচ্ছে লাকি নাম্বারের সমান। লাকি নাম্বার কিন্তু 4 আছে 7ও আছে, এখানেও দেখুন 7টা, এটা কিন্তু লাকি নাম্বার, তাহলে এখানে 7টা ডিজিট আছে, 7টা ডিজিট সেটাও কিন্তু হচ্ছে লাকি নাম্বার। মানে ডিজিট কাউন্ট করে যদি লাকি নাম্বার হয়, ডিজিট কাউন্ট করে যদি লাকি নাম্বারের সমান হয়, অর্থাৎ ডিজিটগুলো যদি 4 অথবা 7টা হয়, তাহলে সেটা জন্য হচ্ছে নিয়ারলি লাকি নাম্বার হবে। তো এখানে বলা হয়েছে একটা এন দেওয়া থাকবে 10^18 পর্যন্ত, তো জাস্ট প্রিন্ট করে দিতে হবে ইয়েস ইফ এন ইজ নিয়ারলি লাকি। নাম্বারটা যদি নিয়ারলি লাকি হয় সেটা ইয়েস প্রিন্ট করে দিতে হবে, অন্যথায় দেওয়া যাবে না। তাহলে এখানে নাম্বার দেওয়া থাকবে, আমি ইন্টিজারে এটা ইনপুট নেব না, আমি নেব হচ্ছে স্ট্রিং এ ইনপুট নেব এটা, তাহলে আমার প্রতি ক্যারেক্টার এগুলো হচ্ছে আমার কাউন্ট করতে সুবিধা হচ্ছে আর কি। তো চলুন প্রবলেমটা কিভাবে করা যায় সেটা একটু দেখি। তাহলে স্ট্রিং ইনপুট নেব, একটা হচ্ছে লুপ চালাবো স্ট্রিং এর শুরু থেকে স্ট্রিং এর সাইজ পর্যন্ত। ইফ স্ট্রিং এর আইটেম ইনডেক্স ইকুয়াল ইকুয়াল 4 অথবা স্ট্রিং এর আইটেম ইনডেক্স ইকুয়াল ইকুয়াল 7 হয়, তাহলে আমি কাউন্ট করে দেব, কাউন্ট করব। আমি কাউন্ট করে নিলাম, তারপর আমি দেখব যে হচ্ছে লাকি ডিজিট কি লাকি নাম্বারের সমান। কাউন্ট যদি 4 এর সমান অথবা 7 এর সমান হয় তাহলে ইয়েস প্রিন্ট হবে, না হলে না। ইফ কাউন্ট ইকুয়াল ইকুয়াল 7 অথবা কাউন্ট ইকুয়াল ইকুয়াল 4 হয় তাহলে সি আউট ইয়েস ইন লাইন দিলাম একটা ইস সি আউট
এখানে নো প্রিন্ট করছে এটার জন্য এস প্রিন্ট করার কথা ঠিক আছে এটার জন্য নো তো আমি যেটা এখানে লিখছি সেটার জন্য কি হতে পারে দেখি এখানে 4 4 7 7 4 এটার জন্য এস প্রিন্ট করার কথা এস প্রিন্ট করছে তো প্রবলেমটা সাবমিট দেয়া যাক কন্ট্রোল এ কন্ট্রোল সি এখানে সাবমিট অপশনে যাব সাবমিট তারপর এখানে পেস্ট করব কন্ট্রোল ভি সাবমিট অ্যাকসেপ্টেড তো এই ছিল প্রবলেম সলিউশন ধন্যবাদ